স্বাগত জানাচ্ছি এসএন একাডেমির একটি নতুন ভিডিও কন্টেন্টে। আমাদের আজকের বিষয়, যারা এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে কলেজ পর্যায়ে ভর্তির জন্য আবেদন করছো, তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকছে আজকের এই ভিডিও কন্টেন্টে। যারা কলেজে ভর্তি হওয়ার চিন্তা করছো বা ভর্তি হওয়ার অভিপ্রায় ব্যক্ত করছো, তাদের সকলের মনে নিশ্চয়ই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, কোন কলেজে ভর্তি হবে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই তোমার বাসার কাছে বা কাছে যে কোনো একটি ভালো কলেজে ভর্তি হবে। ধরো তুমি উত্তরায় তোমার বাসা, তুমি যদি ফার্ম গ্রেডের কোনো কলেজে ভর্তি হতে যাও তাহলে তোমাকে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা যাতায়াত অর্থাৎ তোমাকে জার্নিতে কাটাতে হবে। এটি আসলে তোমার জন্য অনেক সময়ের অপচয় হবে, আবার দেখা যাবে এই 6 ঘন্টা বা 4 ঘন্টা জার্নি করার পরে তোমার মধ্যে টায়ার্ডনেস কাজ করবে, অর্থাৎ তুমি ঠিক মতো অধ্যয়ন করতে পারবে না, অর্থাৎ অধ্যয়নের জন্য বা পড়াশোনার জন্য বেশি সময় পাবে না, এটা তোমার পড়ালেখায় ব্যাঘাত ঘটাবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তুমি অবশ্যই তোমার বাসার নিকটবর্তী একটি ভালো কলেজে বা স্বনামধন্য কলেজে ভর্তি হবে। আরেকটি কথা, নামি দামি কলেজে ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে, তোমারও নিশ্চয় আছে, কিন্তু নামি দামি কলেজে ভর্তি হতে হলে যেটি দরকার হয় সেটি হচ্ছে ভালো জিপিএ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে গোল্ডেন জিপিএ 5 অথবা ন্যূনতম জিপিএ 5 লাগেই। কিন্তু এর মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেল। নামি দামি কলেজে ভর্তি হলেই যে তোমাকে তুমি তোমার বিষয় উন্নতি করতে পারবে বা জীবন উন্নতি করতে পারবে, এরকম নয়। যে কোনো একটি কলেজে ভর্তি হয়ে তুমি তোমার যদি ঠিক মতো অধ্যয়ন করতে পারো, পড়াশোনা করতে পারো তাহলে, এবং উচ্চ মাধ্যমিক যদি জিপিএ 5 অর্জন করতে পারো তাহলে তোমার কেরিয়ার খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। কারণ হচ্ছে যে কলেজ থেকে জিপিএ 5 পাও না কেন, সেটি তোমার উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবং চাকরি জীবনে সেটি কাউন্ট হবে। সেখানে তুমি কোন কলেজ থেকে পাস করছো সেটি কোনো ক্রমেই কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক ক্লাস হওয়ার কথা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে তোমার ক্লাসের ব্যবহারিক ল্যাবগুলো ঠিকমতো হয় কি না এবং সেখানে ল্যাব ফ্যাসিলিটি আছে কিনা, বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, কম্পিউটার ল্যাব এবং হচ্ছে অন্যান্য আরও যে ল্যাবগুলো ঠিকমতো এখানে আছে কিনা এবং সেগুলোতে পর্যাপ্ত উপকরণ আছে কিনা এবং নিয়মিত ল্যাব ক্লাস হয় কিনা, এই বিষয়ে তোমাকে খোঁজ খবর অবশ্যই করতে হবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে পড়াশোনার মান কেমন, বিগত 5 বছরে এসএসসি পরীক্ষায় কলেজটি কী ধরনের ফলাফল করেছে, পড়াশোনার পরিবেশ কেমন, সেটি অবশ্যই তোমাকে জেনে নিতে হবে এবং সেটি অবশ্যই তোমার বিশ্বস্ত কারো কাছ থেকে জানতে হবে। সেক্ষেত্রে কোনো বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, সেক্ষেত্রে তোমার সিদ্ধান্তটি ভুল হতে পারে, এই ব্যাপারে তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের শিক্ষক সংখ্যা কেমন, পর্যাপ্ত শিক্ষক আছেন কিনা সে বিষয়ে তোমাকে জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষক আছেন কিনা। অনেক কলেজ দেখা যায় যে এক বিষয়ে শিক্ষক দিয়ে একাধিক বিষয়ে ক্লাস করানো হয়, এটি আসলে কলেজ পর্যায়ে নিয়ম নাই বললেই চলে, সেটি স্কুল পর্যায়ে হয় এক বিষয়ে শিক্ষক 2-3 বিষয়ে ক্লাস করেন, কিন্তু কলেজ পর্যায়ে অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে তুমি যে বিষয়গুলো নিবে সেই বিষয়ে পর্যাপ্ত শিক্ষক আছেন কিনা। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে প্রতিটি শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে। যদি 80, 90, 100, 200 এরকম ছাত্র থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ক্লাসের পড়াশোনাটা তুমি ঠিক মতো করতে পারবে না, অর্থাৎ ক্লাসের উপর নির্ভর হয়ে তুমি পড়াশোনা করতে পারবে না। তোমাকে খেয়াল রাখতে হবে তোমার সেকশনে 30 জন, 35 জন এর বেশি অধিক স্টুডেন্ট থাকলে সেখান থেকে সেই ক্লাস থেকে তুমি আসলে খুব বেশি লাভবান হতে পারবে না, অর্থাৎ শুধু এই ক্লাসের উপর নির্ভর করে তুমি পড়াশোনা করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার ক্লাসের ছাত্র সংখ্যা কয়জন বা যে সেকশনে তুমি ভর্তি হবে সেই সেকশনে বা শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা কয়জন, অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাতটা তোমাকে জেনে নিতে হবে।
শিক্ষার্থীর মননশীলতার বিকাশে সহপাঠক্রমিক বিষয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে তোমাকে তোমার কলেজে সহপাঠক্রমিক বিষয়গুলো চর্চা রয়েছে কিনা, অর্থাৎ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত হয় কিনা, এখানে মননশীলতার বিকাশ হয় কিনা, নিয়মিত বনভোজন হয় কিনা, তারপর হচ্ছে এখানে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় কিনা, এখানে বিতর্ক চর্চা হয় কিনা, এইসব বিষয়গুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। এবং তুমি ইচ্ছে করলে কলেজের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে, বিভিন্ন ইউটিউব থেকে এই বিষয়গুলোতে সম্বন্ধে ধারণা পেতে পারো। আরেকটি বিষয় হচ্ছে ডিজিটালাইজেশন, অর্থাৎ তোমার কলেজটি ডিজিটাল কিনা সেটা তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে কিনা, তারপর এখানে ওয়েবসাইট আছে কিনা, নিজস্ব ওয়েবসাইট আছে কিনা, ওয়াইফাই আছে কিনা, কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত কম্পিউটার আছে কিনা, অর্থাৎ এইসব বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়গুলো উপর কলেজে পড়াশোনার মানও অনেকটা নির্ভর করছে এবং কলেজটা আধুনিক কিনা সর্বোপরি সেটা এটার উপর অনেকটাই নির্ভর করছে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে বেতন কেমন, টিউশন ফি কেমন, ভর্তি ফি কেমন, পরীক্ষার ফি কেমন, এই বিষয়গুলোর সম্বন্ধে তোমাকে অবশ্যই ধারণা নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বেতন তারপর হচ্ছে টিউশন ফি বা ভর্তি ফি, এগুলো দেওয়ার সামর্থ্য তোমার অভিভাবকের আছে কিনা, এই বিষয়টি তুমি অবশ্যই বিবেচনা করেই ভর্তি হতে হবে। আর অনেক কলেজে দেখা যায় যে বিভিন্ন অতিরিক্ত ফি আদায় করার বিষয় থাকে, দেখা যাচ্ছে কলেজে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা থাকে, সেখানে অতিরিক্ত ফি দেওয়ার ব্যবস্থা থাকে, সেই সব বিষয়গুলো তোমাকে জেনে নিতে হবে। না হলে দেখা যাচ্ছে তুমি হয়তো চিন্তা করছো এখানে মোটামুটি অল্প খরচে তুমি পড়ালেখা শেষ করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটি তোমার পক্ষে সম্ভব হতে নাও হতে পারে, সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি যদি দূর থেকে কোনো কলেজে ভর্তি হতে চাও, অর্থাৎ তোমার বাসা থেকে কলেজের দূরত্ব যদি বেশি হয়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা, এবং ফ্যাসিলিটি থাকলে সেখানে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ এখানে থাকা খাওয়ার মান কেমন, পরিবেশ কেমন, এই বিষয়গুলো জানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে হোস্টেল চার্জ কেমন, খরচ কেমন, এবং সেটা দেওয়ার সামর্থ্য তোমার আছে কিনা, সেই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আর যদি তুমি দূর থেকে যাতায়াত করতে চাও তাহলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে কিনা, বা কলেজের নিজস্ব ট্রান্সপোর্ট আছে কিনা, বা বাইরে ট্রান্সপোর্ট হলেও সেখানে সহজে যাতায়াত করা যায় কিনা, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে দেখানোর চেষ্টা করেছি যে একটি ভালো কলেজে কি ধরনের ফ্যাসিলিটিগুলো থাকা উচিত, এবং তোমার ওই ফ্যাসিলিটিগুলো তোমার জন্য পর্যাপ্ত আছে কিনা, এগুলো তুমি কোন কলেজে ভর্তি হবে সেটি তোমার সিদ্ধান্ত, তবে এই বিষয়গুলো জেনে বুঝে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে। সেটি না করলে তোমার হয়তো এটি ভুল সিদ্ধান্ত হবে, পরবর্তীতে হয়তো তোমাকে হতাশায় ভুগতে হতে পারে, সেই ব্যাপারে খেয়াল রেখে তুমি অবশ্যই তোমার পছন্দসই একটি কলেজে ভর্তি হবে। তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি, আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন।